প্রত্যেককে স্বাগত জানাই উপাসনা ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ 9 জানুয়ারি সফলা একাদশী। এই একাদশী তিথি পৌষ মাসের শেষ একাদশী তিথি। আর আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাব এই সফলা একাদশীর সময়সীমা এবং তার সঙ্গে জানাব ভুলেও আপনি কোন কাজগুলি করবেন না যার ফলে আপনার জীবনে অধঃপতন অবধারিত নেমে আসতে পারে। তাই দয়া করে অনুগ্রহ করে আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, যে ভিডিওটি অবশ্যই আপনার জীবনে বহু কাজে আসবে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্ত কাম্য। তবে চলুন আলোচনার মূল পর্বে এবেলা প্রবেশ করা যাক। প্রিয় দর্শক বন্ধু, আমরা একাদশী তিথিতে মা লক্ষ্মীর পূজা পার্বণ আরাধনা অবশ্যই করব। তাই আমাদের একাদশী তিথির সঠিক সময়সীমা তো একবার জেনে নেওয়াই দরকার। এই সফলা একাদশী পড়ছে সকাল 6:34 এবং এই একাদশী তিথি থাকছে পরদিন 10:11 পর্যন্ত। তাই এই সময়সীমার মধ্যে অবশ্যই এমন কিছু কাজ আছে যেগুলি তো ভুলেও করতে নেই। তাই প্রিয় দর্শক বন্ধুর উদ্দেশ্যে জানাচ্ছি অবশ্যই এই কাজগুলি করবেন না, করলে আপনার জীবনে বিপদের শেষ থাকবে না। একাদশী তিথিতে অবশ্যই মা লক্ষ্মীর আপনি ভালোভাবে পুজো করুন। মা লক্ষ্মী তার পাঁচালিতে নিজেই উল্লেখ করেছেন, যে মানুষ যে বাড়িতে একাদশী তিথি পালন করে সেই বাড়িতে আমার অধিষ্ঠান হয়, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। তাই আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন এই একাদশী তিথিটি কতটা গুরুত্বপূর্ণ। তাই একাদশী তিথির দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং পূজা পার্বণে মন দিন, যার ফলে আপনার জীবনে সুফল নেমে আসতে পারে আর আপনাকে কখনোই আর কষ্ট পেতে না হয়। তবে আমাদের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলি আমরা ভুলে করে ফেলি বা না জানার জন্য করে ফেলি এবং যার জন্য আমাদের পাপ লাগে। তাই আজকে আমি সেই ধরনের বেশ কিছু কাজের কথা উল্লেখ করব, যে কাজগুলি এই একাদশী তিথিতে ভুলেও করতে নেই আর আপনি যদি করেন তাহলে আপনার পিতৃহত্যা সম পাপ লাগবে। বলা হয়েছে এই একাদশী তিথির ব্রত যারা করেন তারা অশ্বমেধ যজ্ঞের মতো সুফল লাভ করেন, আর যারা এই ব্রত না পালন করেন তাদের পিতৃহত্যা, ভাতৃহত্যা এবং মাতৃহত্যা সম পাপ লাগে। তাহলে বন্ধুরা হয়তো বুঝতে পাচ্ছেন এই একাদশী তিথি কতটা গুরুত্বপূর্ণ। এবার আপনাদের সপ্রথমেই বলবো যে কাজটি করবেন না সেটি হলো এই একাদশী তিথিতে কোনোভাবেই পঞ্চরত্ন গ্রহণ করবেন না। পঞ্চরত্ন যদি আপনি গ্রহণ করেন তাহলে ওই পিতৃহত্যা, মাতৃহত্যা এবং ভাতৃহত্যা সম পাপ কিন্তু আপনার লাগবেই লাগবে। তাই কোনোভাবেই পঞ্চরত্ন এই একাদশী তিথিতে গ্রহণ করবেন না। শাকসবজি, ফলমূল, পেঁপে সেদ্ধ এই সব খেয়ে কাটান, এর ফলে সুফল অতি অবশ্যই আসবে। এই দিন কোনোভাবেই মিথ্যা কথা বলবেন না, পারলে এড়িয়ে চলুন কিন্তু কোনোভাবেই মিথ্যা কথা বলবেন না। এই দিন কারোর সঙ্গে বচসায় লিপ্ত হবেন না, কটূক্তি করবেন না। এই দিনে অবশ্যই মানুষকে নিজের কাছে টানুন এবং আপনার যা যা মনস্কামনা আছে তাই মনস্কামনা
অবশ্যই পূর্ণ হবে। এছাড়া এই দিন মানুষের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন এবং দানের মতো পরম ধর্ম পালন করুন। এই ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয়। প্রত্যেককে স্বাগত জানাই উপাসনা ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ 9 জানুয়ারি সফলা একাদশী। এই একাদশী তিথি পৌষ মাসের শেষ একাদশী তিথি। আর আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এই সফলা একাদশীর সময়সীমা এবং তার সঙ্গে জানাবো ভুলেও আপনি কোন কাজগুলি করবেন না যার ফলে আপনার জীবনে অধঃপতন অবধারিত নেমে আসতে পারে। তাই দয়া করে অনুগ্রহ করে আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, যে ভিডিওটি অবশ্যই আপনার জীবনে বহু কাজে আসবে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্ত কাম্য। তবে চলুন আলোচনার মূল পর্বে এবেলা প্রবেশ করা যাক। প্রিয় দর্শক বন্ধু, আমরা একাদশী তিথিতে মা লক্ষ্মীর পূজা পার্বণ আরাধনা অবশ্যই করব। তাই আমাদের একাদশী তিথির সঠিক সময়সীমা তো একবার জেনে নেওয়াই দরকার। এই সফলা একাদশী পড়ছে সকাল 6:34 এবং এই একাদশী তিথি থাকছে পরদিন 10:11 পর্যন্ত। তাই এই সময়সীমার মধ্যে অবশ্যই এমন কিছু কাজ আছে যেগুলি তো ভুলেও করতে নেই। তাই প্রিয় দর্শক বন্ধুর উদ্দেশ্যে জানাচ্ছি অবশ্যই এই কাজগুলি করবেন না, করলে আপনার জীবনে বিপদের শেষ থাকবে না। একাদশী তিথিতে অবশ্যই মা লক্ষ্মীর আপনি ভালোভাবে পুজো করুন। মা লক্ষ্মী তার পাঁচালিতে নিজেই উল্লেখ করেছেন যে মানুষ যে বাড়িতে একাদশী তিথি পালন করে সেই বাড়িতে আমার অধিষ্ঠান হয়, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। তাই আপনারা আশা করি বুঝতে পারছেন এই একাদশী তিথিটি কতটা গুরুত্বপূর্ণ। তাই একাদশী তিথির দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং পূজা পার্বণে মন দিন, যার ফলে আপনার জীবনে সুফল নেমে আসতে পারে। আর আপনার